ভারতের মুকুটে চন্দ্রযান তিনের সাফল্য নতুন পালক জুড়েছে। ভারতের জন্যই তো চাঁদের অদেখা দক্ষিণ মেরুর অংশ সম্পর্কে গোটা বিশ্ব জানতে পেরেছে। ভারতকে দেখে এবার বাংলাদেশও ঠিক করেছে চাঁদের উদ্দেশ্যে মিশন করবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, আর সেই তথ্য সামনে এনেছেন ইসরো প্রধান স্বয়ং। এস সোমনাথ বলছেন যে চন্দ্রযান তিন মিশনের আগে নাসার বিজ্ঞানীরা নাকি ইসরোর দপ্তরে এসেছিলেন। পাশাপাশি তিনি আরো বলেন, নাসার বিজ্ঞানীরা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের ক্ষমতা দেখে রীতিমতো হতবাক হয়ে যান। এত কম বাজেটে এত উন্নত প্রযুক্তি তৈরি করা যেতে পারে সেটা তারা বিশ্বাসই করতে পারেননি। চন্দ্রযান তিনের প্রযুক্তি নাকি আমেরিকা কিনতে চেয়েছে, যেখানে নাসা এতদিন ধরে মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত। একের পর এক অজানা তথ্য তারা দিচ্ছে যা সবাইকে অবাক করে দিচ্ছে। সেই নাসাই নাকি এই চন্দ্রযান তিনের প্রযুক্তি কিনতে চেয়েছে। ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন যে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি থেকে 5 থেকে 6 জন ইসরোর সদর দপ্তরে এসেছিলেন। তখন তারা চন্দ্রযান তিনের প্রযুক্তি ব্যাখ্যা দিয়েছিলেন। এই ঘটনা সফট ল্যান্ডিংয়ের আগে ছিল। তারা জানিয়েছিলেন সব কিছু ঠিকঠাক চলছে। তিনি আরও বলেন, নাসার বিজ্ঞানীরা এই সব যন্ত্রপাতি দেখে রীতিমতো অবাক হয়ে যান। পাশাপাশি তারা নাকি বলেন, এই যন্ত্রপাতি বেশ সুন্দর এবং সস্তায় অত্যাধুনিক প্রযুক্তিও যেমন রয়েছে, তেমনই সহজে তৈরি করা যায় এই যন্ত্রপাতিগুলি। কিভাবে ভারতীয় বিজ্ঞানীরা এই অসাধ্য সাধন করেছেন তাও জানতে চান নাসার বিজ্ঞানীরা। একই সঙ্গে কেন ভারত এই প্রযুক্তি আমেরিকাকে বিক্রি করছে না সেটাও জানতে চান বিজ্ঞানীরা। সত্যি চাঁদের দক্ষিণ মেরু নিয়ে অনেকে গবেষণাই তো চলছে, ভারত তাতে পা রেখে প্রমাণ করেছে ভারতই শ্রেষ্ঠ। এস সোমনাথ বলছেন যে সময় এখন পাল্টেছে, এখন ভারত সেরা ডিভাইস এবং রকেট তৈরি করতে পারে, আর তাই স্পেস সেক্টরও খোলা হচ্ছে। ভারত একদিন প্রযুক্তিতে শ্রেষ্ঠ হবে বলে জানান ইসরো প্রধান। এরকম অনেক খবর আমরা প্রত্যেক দিন পৌঁছে দিই আপনাদের কাছে। যদি খবরগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখন আজ তাক বাংলা আপনাদের আরও কাছে, আপনাদের একেবারে হাতের মুঠোয়, কারণ আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও। তাই অবশ্যই আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। আরও একটা যেটা বিষয়, আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে সব থেকে বেশি ফলোয়ার্স বাংলা নিউজ চ্যানেলের মধ্যে। চলুন আবার খবরে ফেরা যাক। ভারতের মুকুটে চন্দ্রযান তিনের সেই সাফল্য নতুন করে যেন নতুন একটা দিগন্ত খুলে দিয়েছে। ভারতের জন্যই তো চাঁদের অদেখা দক্ষিণ মেরুর অংশ সম্পর্কে গোটা বিশ্ব জানতে পেরেছে। ভারতকে দেখে এবারে বাংলাদেশও ঠিক করেছে চাঁদের উদ্দেশ্যে মিশন করবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, আর সেই তথ্য নিয়ে এসেছে ইসরো প্রধান স্বয়ং। এস সোমনাথ বলেছেন, চন্দ্রযান তিন মিশনের আগে নাসার বিজ্ঞানীরা নাকি ইসরোর দপ্তর এসেছিলেন। পাশাপাশি তিনি আরও বলেন, নাসার বিজ্ঞানীরা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের ক্ষমতা দেখে রীতিমতো হতবাক হয়ে যান। এত কম বাজেটে এত উন্নত প্রযুক্তি তৈরি করা যেতে পারে সেটা তারা বিশ্বাসই করতে পারেননি। চন্দ্রযান তিনের প্রযুক্তি নাকি আমেরিকা কিনতে চেয়েছে এই কথাও সামনে এসেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট
অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, এবং এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করতে ভুলবেন না।